এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বিবাহ বহির্ভূত সম্পর্ক অথবা পরকীয়া যে নামেই বলি না কেন, এক্ষেত্রে নৈতিকতার অবক্ষয় নাকি ভালোবাসা চর্চার অভাব, কোন পাল্লাটা যে ভারী হবে এটা খুব বিতর্কের। কিন্তু আজকাল আমি এই ধরনের অনেক পেশেন্ট পাচ্ছি, সেই জন্য আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আজকে এটা নিয়েই বিশদ আলোচনা করব। আমি আলিয়া আজাদ, এভারকেয়ার হসপিটালে সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছি, এখন গুডি লাইফের সাথে আছি। ভেবে দেখার বিষয় এটা কেন হচ্ছে, কেন আমরা এত বেশি বেশি দেখতে পাচ্ছি, তাই না? প্রথমত আমি বেশ কয়েকটা কারণ বলবো। যে হাজব্যান্ড ওয়াইফ যখন অনেক দিন একসাথে থাকে, তখন না তারা একে অপরের অভ্যাস হয়ে যায়। একটা মজার কথা শেয়ার করি এখানে, আমাকে আমার একটা পেশেন্ট বলেছিল যে অনেক দিন পরে হাজব্যান্ড ওয়াইফ ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যায়। এই আবেগীয় রিলেশনশিপটা যখন অভ্যাসের দ্বার গোড়ায় যেয়ে দাঁড়ায়, তখন না আবেগটাকে আমরা আর প্রাধান্য দেই না বা প্রায়োরিটি মনে করি না। আমরা দিন দিন নিজেদেরকে এতটা ব্যস্ত করে ফেলি বা এতটা বেশি নিজেদের কাজে হারিয়ে যাই যে আমরা আমাদের আবেগের যে জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া দরকার সেটাই হয়তো ভুলে যাই। সো ভালোবাসাটা তো একটা চর্চা করার বিষয়, এটা চর্চা করতে হয়, যত্ন করতে হয়। যত্নটা যখন করা হয় না, তখনই কিন্তু একে অপরের সাথে একটা মনোমালিন্য বা দূরত্বটা তৈরি হয়। দ্বিতীয়ত দেখা যায় যে আমরা সন্তান হয়ে যাবার পরে বাবা মা দুজনেই কিন্তু একটু সন্তান কেন্দ্রিক হয়ে পড়ে, বিশেষ করে মা। মায়ের দিকটা থেকে তিনি অনেক বেশি সন্তান কেন্দ্রিক এবং সংসার কেন্দ্রিক হয়ে পড়েন। তিনি হয়তো আলাদা করে ভালোবাসাটা যে প্রকাশ করবেন বা ভালোবাসাটা শো করবেন, এই ধরনের কোনো এনার্জি বা শক্তি তার মধ্যে আর অবশিষ্ট থাকে না। তিনি সন্তানদের নিয়ে এতটা বেশি বিজি থাকেন যে তার যে আলাদা একটা জীবন আছে, তার নিজস্ব আলাদা একটা চাহিদা আছে, তার স্বামীর সাথে তার আলাদা কোনো কথা আছে শেয়ারিং, সেটাই হয়তো প্রয়োজনটা ফুরিয়ে যেতে থাকে। এবং চাহিদার প্রশ্নটা থেকে আরেকটা কথা আসে যে সন্তানরা যখন আসে, সংসারটা কিন্তু আগাতে থাকে এবং সংসারে না চাহিদাটা বাড়তে থাকে। সো চাহিদা যখন বাড়ে, আমরা তখন কাজের ক্ষেত্রে অনেক বেশি রেস, যেটাকে বলে রেসে লেগে পড়ি, তাই না? এই রেসে যখন লাগি, তখন আমাদের কি সেই মানসিক শক্তি বা শারীরিক শক্তিটা থাকে যে আমরা আমাদের ভালোবাসার চর্চাটা করব? আমাদের চাহিদা একটা থেকে আরেকটা বাড়তে থাকে, সন্তানদের ভবিষ্যৎটাকে নিশ্চিত করার জন্য, আমাদের যে ফিউচার আছে, আমাদের যে বুড়োকালের যে সংসার বা আমাদের যে বার্ধক্যের সময়ের যে সংসার, সেই সময় আমরা কী করে আরও নিশ্চিত হতে পারি, সেই যে আমরা ঘোর দৌড়ে বা রেসে লেগে পড়ি, এটাতে যেটা হয় যে আমাদের চোখের আড়ালেই হয়তো সেটা পড়ে যায় যে আমাদের জীবনটা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে বা জীবনটা অনেক বেশি একঘেয়ে হয়ে যাচ্ছে। একসাথে সংসার করতে গেলে বা একসাথে যখন থাকতে যাই, তখন দেখা যায় কি আমরা অনেক ভালো কিছু হয়তো পার্টনারের কাছ থেকে পাই, কিন্তু আমাদের নজরে না পাইনি যেটা বা যেটা মেলেনি, সেই নেতিবাচক দিকটার দিকেই নজর যায়। যে তুমি আমাকে কোন দিন কোনটা করনি, কোন দিন কোনটা দাওনি, কোন দিন আমাকে বকা দিয়েছো বা আমার সাথে খারাপ ব্যবহার করেছো, এই চর্চাটাই সবচেয়ে বেশি হয়। সো সেটা থেকে যেটা দেখা যায় কি দুজনের প্রতি হয়তো বা একটা মনোমালিন্য বা একটা নেতিবাচক, একটা টক্সিক রিলেশন হয়ে যায়, মোট কথা যেটা। সো টক্সিক রিলেশন যখন হয়ে যায়, তখন কিন্তু আমরা অন্যদিকে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া এই দিকে মানুষ ঝুঁকতে পারে একটু মানসিক প্রশান্তির জন্য। যেমন অনেকে বলে যে বাসায় যেতে আমার ভালো লাগে না, যাওয়ার সাথে সাথে চিৎকার চেঁচামেচি, এটা নাই সেটা নাই ওটা চাই, এগুলো শুরু হয়ে যায়, এইগুলো না আর ভালো লাগে না। এইসব জিনিস থেকেও কিন্তু অনেকে টক্সিক রিলেশনশিপটা থেকে বের হওয়ার জন্য হয়তো বা অন্যদিকে ধাবিত হতে পারেন। যেমন দেখা যায় কি কখনোই কিন্তু পার্টনারকে এই প্রশ্নটা করেন না যে তুমি এরকম খিটখিটে কেন হয়ে যাচ্ছ বা তুমি এরকম চিৎকার চেঁচামেচি কেন করো, এই সম্পর্কটা আমরা সুন্দর কিভাবে করতে পারি, এই চেষ্টাটাতে কিন্তু আমরা যাই না। আমরা অনেক সময় সহজ পথটা খুঁজি, বাইরের চাকচিক্যর দিকে খুঁজি, যেন আমরা একটু প্রশান্ত, যে রেডিমেড যেটাকে বলা হয় না, যে রেডিমেড খাবারের প্রতি আগ্রহ, আমরা রেডিমেড খাবারের প্রতি আগ্রহী বেশি হই, তাই না? ওটা আমাদের মজাও লাগে, সো আমরা রেডিমেড কোনো কিছুর দিকে আগ্রহী হই। এই পরকীয়াটা কিন্তু রেডিমেড জিনিসই, তাই না? সো কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কোনো নেগেটিভ জিনিসই মনের প্রশান্তি দেয় না। আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমরা বিবেক বহির্ভূত যাই করি না কেন, এটা আমাদের বিবেককে দিন দিন
হয়তো ক্ষতবিক্ষত করে। সো আপনি হয়তো প্রথমে মোহর টানে কোনো একটা কিছুতে চলে যেতে পারেন, বা মোহতে পড়ে আপনি হয়তো বুঝলেন না, কোনো একটা চাকচিক্যর আকর্ষণে আপনি হয়তো কোনো একটা ভুল করে ফেললেন, কিন্তু আপনি যখন মোহটা কেটে যাবে তখন কিন্তু আপনার বিবেক জাগ্রত হবে এবং আপনি অপরাধ বোধে ভুগবেন যে আমি যে কাজটা করছি সেটা সঠিক হচ্ছে না। এই জন্য বিবেক বহির্ভূত কিছু করার আগে আমরা বলবো যে আপনি বারবার ভাবুন, এটা আপনাকে মানসিকভাবে বরং আরও বেশি অসুস্থ করবে। এবং দুটো সম্পর্ক যখন একই সাথে চালানো হয় তখন ওই যে দু নৌকায় পা দিয়ে থাকার মতো অবস্থা হয়, তাই না? এই ধরনের সম্পর্কগুলো স্ট্রেস বাড়ায়, এবং এই ধরনের সম্পর্কে যখন আপনি বেশির অনেকটা সময় কাটাবেন বা লুকিয়ে অনেক কিছু করবেন, দেখবেন যে আপনার ভেতরে স্ট্রেস লেভেলটা অনেক হাই হচ্ছে এবং আপনি মানসিকভাবে অসুস্থ হচ্ছেন। এবং আপনি জানেন তো যে মানসিকভাবে অসুস্থতা থেকে কিন্তু শারীরিক অসুস্থতাও হয়। সো আমরা এই ধরনের বিবেক বহির্ভূত বা নেতিবাচক কাজে আমরা যাব না। আমাদের সংসারটাকে, আমাদের যে প্রাপ্য যে সুখটা, সেখানেই কিন্তু আমরা তৈরি করতে পারি, তাই না? কিছু স্ট্র্যাটেজি ফলো করলে বা কিছু নিয়ম মানলে আমরা আমাদের যে সুন্দর সম্পর্কটাকে সুন্দর রাখতে পারি, এবং আমরা তখন এই বিবাহ বহির্ভূত বা পরকীয়া এই ধরনের কাজগুলোতে আমাদেরকে লিপ্ত হতে হবে না। আপনার জীবনটা যেন টক্সিক না হয়ে ওঠে, আপনার জীবন চলার পথটা যেন কঙ্কটাকীর্ণ হয়ে না ওঠে, সেই জন্য অবশ্যই ভালো ভালো প্র্যাকটিস করা দরকার। যেমন ভালোবাসা কথাটা মুখে বলা জরুরি। ভালোবাসা কথা, হ্যাঁ এটা ঠিক, কাজে প্রকাশ পায়, কাজে তো অবশ্যই আমরা প্রমাণ দিব, কিন্তু মুখে বলাও জরুরি যে তোমাকে আমি আগের মতোই ভালোবাসি। সংসারে যখন সন্তান আসে তখন সন্তান কেন্দ্রিক তো অবশ্যই হয়ে যায়, সন্তানকে বড় করতে হলে দুজনেরই হেল্পের দরকার আছে। সো আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন যেন আপনার ওয়াইফ সেখানে সাহায্যটা পায়, অথবা একজন পার্টনারই শুধু করবে তা নয়। সে যদি একা একা বেশি কাজ করে ফেলে সে তো এক্সস্টেড হয়ে যাবে, তখন তার খিটখিটে হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? সো এটা খুঁজে বের করা দরকার, সে কেন খিটখিটে হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আপনার সংসারটাও কিন্তু খিটখিটে হয়ে যাচ্ছে এবং এটার প্রভাব আপনার লাইফেই পড়ছে। সো আপনি যদি এখানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, দেখবেন যে আপনি অনেক বেশি টক্সিক যেটা হয়ে গেছে সেটাকে আপনি হিল করতে পারছেন। এবং সংসারে শুধু প্রয়োজন নিয়েই কিন্তু একে অপরের সাথে কথা বলাটা উচিত না, তাই না? প্রয়োজনের বাইরে অনেক কিছু থাকে, মনের কথা অনেক কিছু থাকে, যে আমার মনের যে ভাবনা সেটাও কিন্তু পার্টনারের সাথে শেয়ার করতে হবে, এই প্র্যাকটিসটাও চালু রাখতে হবে। যেমন কোয়ালিটি টাইম, এই কথাটা আমি সবসময় বলি, কোয়ালিটি টাইম মানেই যে আপনি ঘন্টার পর ঘন্টা আপনার পার্টনারের সাথে কাটাতে হবে তা নয়, আপনি দুটো মিনিটও যদি তার সাথে থাকেন সেটা যেন মধুর হয় এবং পূর্ণ প্রায়োরিটি দিয়ে হয়, পূর্ণ ইনভলভমেন্টটা হয়। এবং অবশ্যই ভালোবাসাটাকে চর্চা করতে হয়, যত্ন করতে হয়। ছোট একটা চারা গাছ যদি আপনি নিয়ে আসেন, সেই চারা গাছটাকে আপনার কিন্তু যত্ন করতে হবে, তাই না? আপনি যদি যত্ন করেন দেখবেন যে সেখান থেকে আপনি ভালো ফলাফল পাচ্ছেন। সো ভালোবাসাটাও কিন্তু সেটাই, চর্চা করতে হবে, যত্ন করতে হবে। এটাতে কী হবে জানেন, আপনার সন্তানরা যে দেখছে আপনাদের একটা সুন্দর পরিবেশ, সুন্দর ভালোবাসাপূর্ণ সম্পর্ক, এটা থেকে তারাও বিয়ের প্রতি আগ্রহী হবে এবং তারাও ভাববে যে না, সংসারটা বুঝি এরকমই সুন্দর হয়। এবং একে অপরের ছোঁয়াটা তো অবশ্যই, ছোঁয়া বা টাচ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় যে আমরা এত বেশি কাজে বিজি হয়ে যাই বা সংসার বা সন্তান কেন্দ্রিক হয়ে যায় যে হাজব্যান্ড ওয়াইফ ভুলেই গেছে কবে লাস্ট হয়তো বা একে অপরকে জড়িয়ে ধরেছিল বা হাগ করেছিল, এই বিষয়গুলো বা হাতটা ধরেছিল, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে একে অপরের টাচ বা ছোঁয়াটা, এটা কিন্তু মেডিসিনের মতো কাজ করে। এবং একে অপরের যে ছোঁয়া সেটা কিন্তু আপনাকে মানসিকভাবে আরও বেশি প্রশান্ত রাখবে, এগুলো কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। যদি আমরা ভুলে যাই তাহলে ওই যে পরকীয়া, সেই ছোবল ধাওয়া থেকে আপনি হয়তো বাঁচবেন না, তাই না? সবার যে মানসিক শক্তি সমান থাকে তা নয়, সবাই হয়তো বা একইভাবে যে বিবেককে ধরে রাখতে পারে তা নয়। অনেকেই আছে আমরা ভুল করে ফেলি, কিন্তু ভুলটা যখন করে ফেলি সেটা অবশ্যই মানসিক অশান্তিটাই বাড়াবে, কোনো প্রকার শান্তি আপনার জীবনে আনবে না। আপনি প্রথমে হয়তো বুঝবেন না, কিন্তু পরে আপনি নিজেই বুঝবেন যে কী ভুলটা আমি করেছি। সো কোনো কাজ করার আগে মাথায় রাখতে হয় যে ভাবনা করে কাজটা করি, কাজটার পরে যেন আমি না পস্তাই। আসুন আমরা ফ্যামিলিকে ভালোবাসি, পরিবারের মানুষের সাথে থাকি, এবং এই যে নৈতিকতা বহির্ভূত যে কাজগুলো সেটা থেকে নিজেকে বিরত রাখি।
এটাতে লাভবান অন্য কেউ না, আমরা নিজেরাই হব, কারণ আমরা মানসিকভাবে প্রশান্তিতে থাকব। কোনো নেগেটিভ কিছু ভালো কিছু আনে না, সেটা যদি মাথায় রাখি তাহলে দেখবেন আপনি সর্বদিক থেকে ভালো আছেন। আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার হেল্পটা দরকার পড়ে, ডেসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা গুডি লাইফের সাথে আছি এবং পরবর্তীতে আরও আরও অনেক মনের বিষয় নিয়ে আমরা বারবারই আসব। আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন এবং গুডি লাইফের সাথে থাকুন।